আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ও তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওতে আমি এ বিষয়ে নিয়ে আলোচনা করব যে আমাদের মধ্যে অনেকেরই আত্মবিশ্বাস কম, মনোবল কম, সাহস কম, একটুকুতেই ভয় পায়। তো কি আমল করলে আমাদের এই আত্মবিশ্বাস বাড়বে, মনোবল বাড়বে, সাহস বাড়বে, ভয় আমাদের অন্তর থেকে বেরিয়ে চলে যাবে, ভয় দূর হবে? তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানের সদস্যগণ, যে কথা আমি বলছিলাম যে আমরা মমিন মুসলিম ইমানদার হওয়া সত্ত্বেও বা মুসলমান বাড়ির ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন তার জন্য আল্লাহই যথেষ্ট। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে? প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি আমরা আমাদের সাহস, আমাদের মনোবল, আমাদের আত্মবিশ্বাস বাড়াতে চাই বা আমাদের অন্তর থেকে দুনিয়াবিক ভয়গুলোকে দূর করতে চাই, এক নম্বর আমাকে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে সমস্ত কিছুই যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন তার জন্য আল্লাহই যথেষ্ট। এরপরে একটি আমল আপনি করবেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার 99খানা গুণবাচক নাম রয়েছে, 99খানা গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে একটি নাম রয়েছে ইয়া মুহাইমিনু। এর অর্থ হচ্ছে রক্ষাকারী বা পরম সাহসী। হ্যাঁ, রক্ষাকারী বা পরম সাহসী, এই যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক এই নামটিকে আপনাকে সকাল সন্ধ্যা পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন? আপনাকে ফজরের পরে বা সকালবেলা 200 বার বা 200 বারের থেকেও বেশি পাঠ করতে হবে, আর মগরিবের পরে বা সন্ধ্যার পরে 200 বার বা 200 বারের থেকেও বেশি ইয়া মুহাইমিনু, এই আল্লাহর গুণবাচক নামটি পাঠ করতে হবে। বুঝা গেল? যদি না বুঝতে পারেন আরেকবার শুনুন। সন্ধ্যার পর অর্থাৎ মগরিবের পর 200 বার কিংবা 200 বারের থেকেও বেশি ইয়া মুহাইমিনু আল্লাহর গুণবাচক নামটি পাঠ করতে হবে, এবং সকালের সময় বা ফজরের পরে আপনাকে ওই 200 বার বা 200 বারের থেকেও বেশি ইয়া মুহাইমিনু আল্লাহর গুণবাচক নামটি পাঠ করতে হবে। যদি আমরা কন্টিনিউ পাঠ করি আল্লাহর উপর ভরসা রেখে, বা অন্যান্য সময় যখন আমরা ফ্রি থাকবো তখনও যদি পাঠ করি, তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহসী করে দেবেন। ইয়া মুহাইমিনু এর অর্থটাই হচ্ছে পরম সাহসী, রক্ষাকারী। যদি আমরা এটাকে আমলে পরিণত করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহসী করে দেবেন, আল্লাহ তাআলা আমাদের মনোবল বাড়িয়ে দেবেন, আল্লাহ তাআলা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবেন, আল্লাহ তাআলা আমাদের ভয় ভীতিকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে একই সাথে আরেকটি আমল আপনাদেরকে বলে দিই। একটি বাক্য রয়েছে খুবই পাওয়ারফুল, হ্যাঁ একটি বাক্য রয়েছে খুবই পাওয়ারফুল, এই বাক্যটির সব জান্নাতের জন্য সঞ্চিত। হ্যাঁ, এই বাক্যটির সব জান্নাতের জন্য সঞ্চিত। এটি একটি অমূল্য রত্ন, হ্যাঁ এটি একটি অমূল্য রত্ন, যেমনটি বুখারী শরীফ বা তিরমিজি শরীফে বলা হয়েছে যে এই বাক্যটি একটি অমূল্য রত্ন, খুবই পাওয়ারফুল বাক্য, এর সব জান্নাতের জন্য সঞ্চিত। তো এই বাক্যটিকে আমাদেরকে দিনে রাতে বেশির থেকে বেশি পাঠ করতে হবে, বেশির থেকে বেশি পাঠ করতে হবে। হ্যাঁ, এছাড়াও এই বাক্যটির উপরে যদি আমরা আমল করতে পারি, এই বাক্যটিকে যদি দিনে রাত্রে বেশি থেকে বেশি পাঠ করতে পারি, তো আমাদের জীবনের অনেক কাজে আসবে, অনেক মশলা এরই কারণে হল হয়ে যাবে, এরই কারণে অনেক সমস্যার সমাধান মহান আল্লাহ তাআলা করে দেবেন, অনেক যেটা আমরা কল্পনাও করতে পারবো না। তো এই পাওয়ারফুল বাক্যটি কি আমরা সকলে জানি, একদম ছোট্ট বাক্য, সেই বাক্যটি হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটিকে যদি আমরা দিনে রাত্রে যখন সময় পাবো বেশির থেকে বেশি পাঠ করি, তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহসী করবেন, আমাদের ভয় ভীতিকে দূর করবেন, আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবেন। এটি হচ্ছে একটি অমূল্য রত্ন, এরকম ধরনের বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর অর্থটিও কত সুন্দর দেখে নেন। তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন।